গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর ব্লগগুলো সারছি বা ভিডিওগুলো আসছে, তো তার জন্য সরি, নেটের গণ্ডগোল আগেই বলেছিলাম। সো আজকে একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সো তার জন্য লাগছে কাঁচা হলুদ আর টমেটো। সো কাঁচা হলুদের পেস্ট করে নিয়েছি আমরা, আর এখানে নিয়ে নিয়েছি টমেটো। টমেটো সবাই জানো তোমরা, টমেটোর মধ্যে ভিটামিন সি আছে, ওটা স্কিনের পক্ষে ভালো। তো তাই জন্য আমরা অর্ধেক টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে আমরা হাফ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভেতরের যে দানাগুলো আছে বা বীজগুলো, সেগুলোকে আমরা আলাদা করে দেবো, কারণ বীজ আমরা নেব না, আমরা জাস্ট টমেটোর একটু রস নেব। তো তোমরা চাইলে এখানে টমেটোর কি পেস্ট বানিয়েও সেটা নিতে পারো। সো আমি এখানে নর্মাল টমেটোটাকে চটকে সেটা দিয়ে যেই ইয়েটা হবে আর কি, রসটা হবে, সেটাই নিচ্ছি। সো সেটা নিয়ে ভালো করে মিক্সারটা করে নেব। এটাই হয়ে যাবে আমাদের একটা প্যাক। এই প্যাকটার মধ্যে রয়েছে হলুদ। হলুদ হলো অ্যান্টিবায়োটিক, যেটা স্কিনের পক্ষে খুবই ভালো। এটা স্কিনের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, স্কিনে দাগঝোপ থাকলে সেটাও দূর করতে সাহায্য করে। আর টমেটো, টমেটোর মধ্যে রয়েছে ভিটামিন সি, আর এটা স্কিনের পক্ষে খুব ভালো, স্কিনকে চকচকে করতে সাহায্য করে, স্কিনের যত ময়লা ভাব আছে ওটা তুলতে সাহায্য করে। সো ভালো করে আমরা নিয়ে নিলাম, নিয়ে ভালো করে পেস্ট করে নেবো। এটাকে আমি হাতে দেখাচ্ছি, বাট তোমরা এটা স্কিনেও ইউজ করতে পারবে, মানে ফেসে আর কি। এটা একটা মানে একটা টাইপ অফ স্কিনেরই আর কি, মানে ফেসেরই ফেস প্যাক। এই ফেস প্যাকটা তোমাদের স্কিনকে আরও উজ্জ্বলতা দেবে, স্কিনের যত ডেড সেল আছে ওটাকে দূর করে দেবে, স্কিনটাকে চকচকে করবে। সো স্কিন যদি তোমাদের খুব রুক্ষ হয়ে যাচ্ছে, চকচকে ভাব কমে যাচ্ছে, সো তোমরা এই প্যাকটা অবশ্যই বাড়িতে ইউজ করো। এই প্যাকটা ভালো করে আমি হাতের তালুতে মেখে নিচ্ছি, এখানে আমি মুখে দিইনি। তোমরা অবশ্যই এটা মুখে সারা গায়েও ইউজ করতে পারো, যাতে এটা ফেস প্যাক হিসাবেই আমি ইউজ করি। সো আমি এখানে তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে ইউজ হয়, এটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আমি আশা করছি তোমাদের এটা ভালো ফল দেবে। সো বেকার কেন, দোকান থেকে কসমেটিকের মধ্যে আমরা যে কেমিক্যালস থাকে সেরকম জিনিস ইউজ করব, বাড়িতেই থাকে এইসব জিনিস, টুকটাক দিয়ে আমরা স্কিন কেয়ার করে দেখি না, তোমাদের অবশ্যই এটা কাজে লাগবে। বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আগেও বলেছি, প্রথমে এখনও বলছি, আমার নেটের প্রবলেম চলছে, তাই জন্য আমাকে একটু সময় দাও, কারণ কি নেটের প্রবলেম শেষ না হলে তো আমি আর নতুন করে আর ভিডিও আনতে দেরি তো হবেই, বলো না। তো সবাই পাশে থেকো, সাথে থেকো, সবাই সুস্থ থেকো। নেক্সট ব্লগ বা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। স্টিল দেন, টাটা, বাই বাই।